কিভাবে আপনি হুরুপ চেক করবেন? আপনারা অনেকেই জেনে গেছেন যে যাদের হুরুপ ছিল তারা কফালা হতে পারবেন অন্যথায়, কফিলের কাছে, মুয়াসসা অথবা কোম্পানির কাছে। বিশেষ জরুরি কিন্তু হুরুপটা চেক করা। তো আপনারা যারা হুরুপ চেক করতে চান, মোবাইলে অথবা কম্পিউটারে সেম সিস্টেম, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা হুরুপ চেক করে নেবেন। অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে, অথবা যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে আমার মোবাইল নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের চেক করে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন অন্যান্য প্রবাসী ভাই বোন, ভিডিওটি দেখে উপকৃত হবে। আপনার মোবাইল অথবা কম্পিউটারে গুগলে চলে যাবেন, গিয়ে লিখবেন MOL, সাজেশনে চলে আসবে MOL ইকামা চেক, এটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর প্রথমেই যে সাইটটি থাকবে সেই সাইটে আপনারা ক্লিক করে দেবেন। মোবাইলে অথবা কম্পিউটারে সেম সিস্টেম, আপনারা পুরো ভিডিওটা দেখলে নিজে নিজেই আপনার হুরুপটা চেক করে নিতে পারবেন। এভাবে চলে আসবে আপনাদের সামনে আরবিতে, আপনারা সেটি ইংলিশ করে নেবেন। ইংলিশ হয়ে যাওয়ার পর এখানে তিনটি অপশন আপনারা পাবেন। প্রথমটি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন, দ্বিতীয়টি ইকামা রেসিডেন্টি নাম্বার মানে ইকামা নাম্বার দিয়ে চেক করতে পারবেন, এবং তৃতীয়টি হচ্ছে বর্ডার নাম্বার। অনেকেই নতুন এসছেন, আসার পরে কফিলের সাথে যোগাযোগ না করতে পেরে দেখা গেছে যে কফিলের কাছে যেতে পারেন নাই, একামাও পান নাই, এর জন্য কফিল আপনাকে হুরুপ মেরে রেখে দিয়েছে। তো আপনারা বর্ডার নাম্বার, পাসপোর্টে বর্ডার নাম্বার পেয়ে যাবেন, ওই নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি ইকামা নাম্বার দিয়ে। ইকামা নাম্বার বসানোর পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন চুজ এ ন্যাশনালিটি, আপনি যেহেতু বাংলাদেশি বাংলাদেশ লিখে দেবেন এখানে বাংলাদেশ, জি বাংলাদেশি, চলে আসছে বাংলাদেশি। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা নাম্বার দেয়া আছে, ভেরিফিকেশন কোড, এই কোডটি এই বক্সের ভিতরে বসাতে হবে, 964014। এটি বসানোর পরে আপনি সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পরে লোডিং হয়ে আপনার সামনে চলে আসবে আপনার হুরুপ আছে কি না। এখানে এভাবে আপনারা দেখতে পারবেন, কিন্তু আপনারা নিচে গেলে দেখতে পারবেন বিস্তারিত দেয়া আছে। এখানে দেখেন আমার নাম দেয়া আছে, এখানে আমার কোম্পানির আইডি দেয়া আছে, ইংলিশ করে নিই আমি, কোম্পানির আইডি, ওয়ার্কার আইডি মানে আমার আইডি দেয়া আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এভারেজ গ্রিন আমার কোম্পানি, বেলাইড ফ্যাসিলিটি, পারমিটস মানে আমার যত ইনফরমেশন আছে কোম্পানির কাছে সেটি এখানে শো করতেছে। যদি আমার হুরুপ থাকতো তাহলে এখানে অন দ্য জব থাকতো না, এখানে লেখা থাকতো অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট মানে আমি হুরুপ প্রাপ্ত। যাদের অন দ্য জব লেখা আছে তারা হুরুপ প্রাপ্ত না, তারা জবে আছে, কোনো কোম্পানি, কফিল অথবা মুয়াসসার সাথে আছে। তো এইভাবে আপনারা চেক করবেন আপনাদের হুরুপ। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অন্যান্য প্রবাসী ভাই বোন দেখার সুবিধার্থে, এবং এই চ্যানেল এবং পেজটি আপনারা লাইক ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।